শুভ সকাল মমতাজ হারবাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নয়ন আহমেদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য জনপ্রিয় অভিনেতা প্রাণ রয় আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে আমাদের কল করুন 02-488-10183 অথবা আপনারা আমাদের লাইভটি সরাসরি ফেসবুকের মাধ্যমে দেখতে লগ ইন করুন www.facebook.com/asiantvofficial তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অতিথির কাছে শুভ সকাল ভাইয়া শুভ সকাল কেমন আছেন ভালো আছি এত চিন্তা করে তারপর বলতে হচ্ছে ভালো আছি মানে আসার পথটা খুব মানে এত জ্যাম জ্যাম তারপরে মনে হলো যে না আসার পরে এশিয়ান টিভিতে ঢোকার পরে মনটা ভালো হয়ে যায় একটু রিল্যাক্স কারণে এই কারণে একটু চিন্তা করে বললাম ভালো আছে আচ্ছা আর জ্যামের ব্যাপারটা তো আসলে আমাদের সব সময় থাকে এটা আসলে নতুন কিছু না এটা নিয়ে এখন আমাদের আমরা ইউজড হয়ে গেছি আসলে আমি আসার আগে আমি অনেক 2 ঘন্টা জ্যামে বসেছিলাম বাট আমরা আরো কথা বলবো আপনার সামনে যেহেতু আপনি নির্বাচিত হয়েছেন নির্বাচন আমরা এটা নিয়ে কথা বলবো আপনার কাজ নিয়ে কথা বলবো কিন্তু আমরা ছোট্ট করে আমাদের একটু হাইলাইটসটা দেখে আসি প্রিয় দর্শক চলুন দেখে আসি এশিয়ান টেলিভিশনের পর্দায় কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে আকাশ তার ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসা ওরা আজকা সিস্টেম করবার বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায় ভেসে যায় ভালোবাসার কান্নায় Fair and Lovely Nibedito Bangla Cinema. Dekhben aaj dupur 2:10 minute. Hello viewers. Welcome to our show World Hit Song. World Hit Song. Dekhben aaj shondhe 6:30 minute. আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন 10টি নেতার ভিতরে একটি নেতা শেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধে 7টায় সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান মেক মি বিউটিফুল দেখবেন আজ রাত 8টায় ধারাবাহিক নাটক চেনা পথ অচেনা গলি দেখবেন আজ রাত 8:30 মিনিটে অ্যাকশন গোয়েন্দা টিম চলে এসে ধারাবাহিক নাটক অ্যাকশন গোয়েন্দা দেখবেন আজ রাত 9টায় ওয়ালটন নিবেদিত ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায় তারকাদের নিয়ে আড্ডা সেলিব্রিটি ক্যাফে দেখবেন আগামীকাল সন্ধে 7টায় সঙ্গীত বিশ্বের সাম্প্রতিক তথ্য নিয়ে ব্যাকট্রল মিউজিক ওয়ার্ল্ড দেখবেন আগামীকাল রাত 8:30 মিনিটে মিনিস্টার ফ্রিজ নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান সেলিব্রিটি কুক দেখবেন প্রতি শনিবার সন্ধে 7টায় প্রিয় দর্শক দেখছিলাম এশিয়ান টেলিভিশনের পর্দায় কি কি থাকবে আমাদের আজকের আয়োজনে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের অতিথির কাছে ভাইয়া যেহেতু নির্বাচন নিয়ে জানতে চাচ্ছিলাম যে আপনি শিল্পী সংঘের প্রচার প্রকাশনার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তো আপনার ফিলিংসটা একটু জানতে চাচ্ছি স্বাভাবিক অনেক ভালো বাট তারপর মানে যে কোনো জয়ই তো খুব আনন্দদায়ক এবং সম্মানের সুতরাং ওইটা তো ফিল করছি আনন্দ নিজের কাছেও লাগছে আর আরেকটা বড় ব্যাপার যে যে কারণে আমি নির্বাচনটা করা যে শিল্পীদের জন্য কিছু কাজ করে যাওয়া যেটা মানে এখনো হয়নি বা আমি কিছুটা এগিয়ে গেলে আমার পরবর্তী জেনারেশন তারা এসে আরও এগিয়ে নিয়ে যাবে এরকম স্বপ্ন নিয়ে আসলে নির্বাচনটা করা তা নির্বাচনে জিতে প্রথম আনন্দ যেটা যে আমি কিছু কাজ করার সুযোগ পাব এবং শিল্পীদের জন্য কিছু কাজ করে যেতে পারবো যেটা হয়তো আমার পরবর্তী অনেক জেনারেশন ধরে হয়তো আমাকে মনে রাখবে মানে অভিনয়ে যেমন ভালো করার প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টাই থাকে যাতে দর্শক হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকা যায় সেরকমই অভিনয়ে শিল্পী সংঘের মানে প্রত্যেক যাতে শিল্পী স্মরণ করে সেই ব্যবস্থাটা করা হচ্ছে এখন আমার টার্গেট বা এই কারণে আনন্দটা বেশি ওকে আচ্ছা আমরা একটা জিনিস জানি যে আপনার যেটা লক্ষ্য করেছি নির্বাচনে আপনি পোস্টারটা আপনার একটু ডিফারেন্ট ছিল মানে দেখে মনে হচ্ছে ফিল্মের পোস্টার বা এমন কিছু এই সম্পর্কে জানতে চাই কোথা থেকে আসলো এই আইডিয়া পড়াশোনা করেছি চারুকলাতে
সুতরাং আর্ট নিয়ে তো এক ধরনের আমার চিন্তা ভাবনা বা যোগাযোগ এটা আছেই। তারপরে নির্বাচনের আগে চিন্তা করলাম যে আমাদের এই নির্বাচনটা হচ্ছে শিল্পীর সঙ্গে নির্বাচন, আর্টিস্টিক ইকুইটির নির্বাচন। এই নির্বাচনটা যদি নর্মাল কোনো সমিতি বা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতো লাগে দেখতে, জিনিসটা কেমন হবে? যে একটা আর্টিস্টদের নির্বাচন বাইরের একটা মানুষ যখন দেখবে তখন দেখে ভাববে যে না, আসলে এটা আর্টিস্টরা মানে একটু আলাদা, মানুষের সাধারণ মানুষের থেকে একটু আলাদা। সেই চিন্তা থেকে আমি পোস্টার ডিজাইন যখন আমার ছোট ভাই ঋষি বা অর্ণ বা যারা আমার পোস্টার করেছে, পল্টু ভাই, সবাই চারুকলা বেজ, তারপরে এদের বললাম যে ভাই ফিল্ম পোস্টারটা আমি চাই হচ্ছে ফিল্মি একটু হোক। সেক্ষেত্রে আমি ওদের স্যাম্পল দিলাম যে এরকম হতে পারে, এরকম হতে পারে। তারপর চমৎকার কিছু পোস্টার এলো এবং সব ফিল্মি স্টাইলের পোস্টার, যেটা আমি অন্যান্য শিল্পীদেরও বলেছি আসলে শিল্পী সমিতির নির্বাচনটা এরকমই হওয়া উচিত। এবং প্রত্যেকে বলেছে যে আপনার পোস্টার দেখেই মনে হচ্ছে যে শিল্পীদের ইলেকশন, এবং এরকম ইলেকশনের পোস্টার হতে পারে কেউ কখনো ভাবেনি। আমরা ইলেকশন অথবা আপনার কাজ নিয়ে আরো কথা বলবো, একটু বিরতি নিয়ে আসি। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। এশিয়ান তারকা আড্ডার সাথে আছি আমি নওরিন আহমেদ এবং আমার সাথে আছেন অভিনেতা প্রাণ রায়। দাদা, কথা বলছিলাম আপনার ওই পেইন্টিংয়ের ব্যাপারগুলো নিয়ে। তো পেইন্টিং সম্পর্কে তো জানলাম, যেহেতু আপনার এটা আপনি চারুকলায় পড়তেন তখন থেকে এসে, তো আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার শৈশবটা কোথায় কেটেছে, একদম জন্মস্থান। শৈশব কেটেছে বাগেরহাটে, বাগেরহাট সদরেই। পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়েছি বাগেরহাটে, তারপরে অনার্স করতে আসি ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটিতে এসে চারুকলায়। হ্যাঁ, চারুকলাতে অ্যাডমিট হলাম। বাহ, আর ওই জিনিসটাই হয়তো আমরা আপনাকে দেখছি এখনো, যে আপনি বললেন এই কারণে আসলে প্রচার প্রকাশনাতে দাঁড়ানোর উদ্দেশ্যই ছিল এটা, যে আমি যেহেতু দীর্ঘদিন পড়াশোনা করেছি চারুকলাতে, ডিজাইন ওয়ার্ক করেছি বা বিভিন্ন প্রকাশনার সাথে জড়িত ছিলাম, যে এই জায়গাটাতে যদি আমি কাজ করি আমি বুঝবো আমার জায়গা, আমার বোঝা জায়গাটা, আমি কাজ করতে পারবো। আমি অন্যান্য আরেকটা পদ নিলাম, সেটা হয়তো আমি সাকসেস হতে পারলাম না, এটা করতে চাইনি। আচ্ছা, সেফ জোনে থাকতে চাই। সেফ জোনে, আর এই কাজটা করে আসলে মানে করার অনেক অনেক সুযোগ আছে এই প্রচার ও প্রকাশনা জায়গাটাতে। আমার একটা যেমন টার্গেট আছে অনেকগুলি প্রকাশনা বের করা প্রতি বছর, তারপরে একটা ডিরেক্টরি বের করা, যে যেখানে একটা আর্টিস্ট শিডিউল রাখতে পারে, সমস্ত ফোন নাম্বারগুলি একসাথে পায়। তারপরে একটা আমি হ্যাঁ আরেকটা প্রোফাইল, প্রত্যেকটা আর্টিস্টের একটা করে প্রোফাইল রেডি করার আমার একটা টার্গেট আছে, যে কোনো ডিরেক্টর চাইলেই একটা আর্টিস্টকে সাথে সাথে খুঁজে বের করে তার প্রোফাইলটা দেখতে পারবে, যে আমি নয়নকে চাচ্ছি, আচ্ছা নয়নের কাজ কি কি, নয়নের মানে আমার আমি যে কাজটা করতে চাচ্ছি তার জন্য নয়ন কতটা উপযুক্ত, এটা দেখার জন্য আসলে কোনো স্কোপ নেই। শুধু ফোনে হ্যাঁ ভাই ফোন দিল, তারপর বললো যে হ্যাঁ ভাইয়া আমি অমুক কাজ করেছি, তমুক কাজ করেছি, কিন্তু ওই ফোনটার আগেই যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাটা করে দিতে, মানে আগে ডিটেইলস জেনে তারপরে যেন যেই আছে শিল্পীকে কল দেওয়া হয় বা সেই কাজের জন্য। তখন কিন্তু মানে আপনারও ওই প্রোফাইলটা দেখলে আপনারও মনে হবে যে নেক্সট ইয়ারে আমার প্রোফাইলটা আরো ভারী করতে হবে, এবং প্রতি বছর যাতে একটা কম্পিটিশনের ব্যাপারও থাকে বা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে সেরা কাজগুলি নিয়ে কথা হওয়া উচিত। এটার যদি একটা প্রকাশনা থাকে যে আমি আমার বছরের সেরা কাজটা যদি আমি দেখতে পাই, সেরা অভিনেতাটাকে বা অভিনেত্রীটাকে দেখতে পাই, বা সেরা আমার চিত্রনাট্যটা যদি আমি দেখতে পাই, এইগুলি নিয়ে একটা প্রতি বছর একটা প্রকাশনার স্বপ্ন আছে, যেটা আর্টিস্টদের জন্য খুবই কাজে লাগবে এবং আর্টিস্টদের নিজের ডেভেলপের জন্য অনেক কাজে দেবে আশা করি।
আমরা তাই আশা করছি ভেরি গুড অ্যাটেম্প আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা আমার কাছে ডিফারেন্টও মনে হচ্ছে এবং মনে হচ্ছে আসলে অনেক কাজে দেওয়ার মতো আচ্ছা ভাই একটু জানতে চাচ্ছিলাম যে এখন ব্যস্ততা চলছে কি নিয়ে এখন ব্যস্ততা চলছে এশিয়ান টিভি মমতা ঝাড়পাল তারকা আড্ডা আমার সাথে ব্যস্ত আছেন সেটা বুঝতে পারছি আমাদের সবার সাথে বিজি আছেন কিন্তু এটা ছাড়া নাটক বা সিরিয়াল কি কি যাচ্ছে একটু জানতে চাচ্ছি নাটক তো অনেকগুলি সিরিয়াল চলছে সিরিয়ালগুলি কন্টিনিউ হচ্ছে আর সামনে শুরু হচ্ছে মানে কুরবানি ঈদের কাজের কাজ শুরু হবে একটা ঈদ গেল ঈদে খুব ব্যস্ত ছিলেন এটা স্বাভাবিক কারণে আর হচ্ছে এই কুরবানি ঈদের জন্য আবার কাজ শুরু হবে রিসেন্ট আর বর্তমানে যেটা সেটা হচ্ছে এখন সিরিয়ালগুলি যেটা চলছে অনেক ওই সিরিয়ালগুলি নিয়ে ব্যস্ত আচ্ছা মুভিতেও তো আমরা আপনাকে দেখেছি মুভিতে হ্যাঁ হ্যাঁ কম বেশি দেখেছেন আর দেখবেন আশা করি এটা আমরা আশা করি এবং জানতেও চাই যে কোন মুভি প্ল্যান আছে কিনা আমরা জানবো কিন্তু একটা ছোট বিরতি নিয়ে আসি দর্শক নিচে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছে এক্ষুনি দর্শক বৃদ্ধির পর আরেকবার স্বাগত জানছি এশিয়ান তারকা আড্ডায় কথা বেশি বলবো না চলে যাচ্ছি অতিথির কাছে দাদা আপনার ব্যক্তিগত জীবনও জানছিলাম কাজ নিয়ে জানছিলাম একটু আবার নির্বাচনে ফিরে যেতে চাই মানে নির্বাচন এই কোয়েশ্চেনটা আসলে খুব করা দরকার যেহেতু আপনারা নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের সাথে ছিলেন তো এই যে নির্বাচনের আগে একটা জটিল আগের দিন যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে মানে কী ছিল ব্যাপারটা এবং কীভাবে আপনারা এখান থেকে কাটিয়ে এসেছেন ব্যাপারটা একটু জানতে চাচ্ছি মানে এবারের নির্বাচনটা আসলে খুবই উৎসবমুখর ছিল জি সবার মনেই ছিল যে নির্বাচন হবে ভোট দিতে যাব এবং টোটালটা দেখে মনে হচ্ছিল সবার কাছে ঈদের আনন্দ এবং মানে যে জটিলতা তৈরি হলো এটাকেও আমার পজিটিভ মনে হচ্ছে এবার এবার ঈদের চাঁদ নিয়ে যে জটিলতা তৈরি হলো চাঁদ উঠবে কি উঠবে না ইলেকশনটা নিয়েও এরকম একটা জটিলতা আমার একদমই মনে হচ্ছিল যে ঈদ হচ্ছে তারপরে গভীর রাতে আবার যখন সিদ্ধান্ত হলো যে না ইলেকশন হচ্ছে তখন আবার সবাই আগের মতোই উচ্ছ্বাস প্রকাশ করলো এবং পরের দিন ইলেকশনের দিন হিউজ হিউজ মানুষের আগমন এবং এর আগের ইলেকশনেও এত জামায়াত হয়নি এবং মানে সিনিয়র জুনিয়র নির্বিশেষে প্রত্যেকে একই প্যান্ডেলের মধ্যে একটা ইলেকশন এ ফার্স্ট টাইম এর আগে দেখেছি যে এক দল এরকম চড়িয়ে ছিটিয়ে থাকতো কিন্তু এবার একসাথে ইলেকশন এবং বোঝাই যায়নি যে কে কোন দলের কারণ এর মধ্যে কোনো দলও ছিল মানে কোনো গ্রুপিং মানে ছোট ছোট যে আগে আলাদা কোনো প্যানেলও ছিল না সবাই একজন একজন করে ইলেকশন করা সেহেতু ইলেকশনটা অনেক বেশি উৎসব মুখর হয়েছে আর জটিলতা যেটা দেখেন জটিলতা হয়তো কিছু লোক চাচ্ছে যে এই যে শিল্পীদের ভালো এটা না হোক বা শিল্পীদের এই যে একত্রীকরণ কিছু লোক করতে পেরেছে কিছু লোক হয়তো দায়িত্বে আছেন তাদের কাছে সহ্য হচ্ছে না এইটাই তো স্বাভাবিক যে কিছু লোক ভালো চাবে কিছু লোক চাবে না এটা আর হ্যাঁ এখন যেখানে ধরেন 800 আমাদের মেম্বার হচ্ছে 810 জন বা সামথিং এরকম 810 জনের মধ্যে হয়তো 750 মানুষ চাচ্ছে এক ধরনের আর অল্প কিছু মানুষ চাচ্ছে আরেক ধরনের কারণ আমি তো বড় অংশটার সঙ্গেই থাকবো বড় অংশটা চাচ্ছে একটা ভালো নির্বাচন হোক একটা ভালো কমিটি হোক শিল্পীদের ভালো হোক জয় হোক এটাই চাচ্ছে আর কিছু লোক চাচ্ছে যে না এখন তাদের 50 জনের বা 30 জনের বা 40 জনের একটা গ্রুপ এই গ্রুপটাকে প্রায়োরিটি দেওয়ার কিছু নেই এবং এই গ্রুপের ম্যাক্সিমাম হচ্ছে অভিনেতা না এরকম কিছু লোক তো কেন হলো মানে তারা যদি অভিনেতাও না হয়ে থাকে তাহলে মানে এই যে একটা সুষ্ঠু একটা জিনিস হচ্ছিল একটা নির্বাচন হচ্ছিল এর মধ্যে এরকম জটিলতা হওয়ার রিজন কি হতে পারে একটা গল্প বলি সেটা হচ্ছে একটা লোক সে খুব খেতে পছন্দ করে কিন্তু কারো ভালো দেখতে পায় না তো এক একবারই যায় খেয়ে খালি ভুল ধরে না এই লবণ কম হচ্ছে আরেকবারই বললো না না ভালো হয়নি ঝাল বেশি হচ্ছে কিন্তু প্রত্যেকবারই খায় না আরেক লোক সিদ্ধান্ত নিল এবার আর ওকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না সব চেখে 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 খেয়ে দেখে তারপর ওই লোককে দাওয়াত দেওয়া হলো প্রচুর খেলো খেয়ে দেয়ে ঢেকুর তুলে বললো না বেশি ভালো ভালো না বেশি ভালো ভালো না
যারা ভালো দেখতে পায় না তারা আপনি যত ভালো করেন না কেন তাদের কাছে ভালো মনে হবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এই দিকে আমরা কান না দিই, চোখ না দিই। আর ওরা যেটা করেছে যে কোর্টে গেছে, আইনের ব্যাপার আইনের মতোই চলবে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আইনের মতো করেই আইন চলতে থাকবে, আমরা আমাদের মতো কাজগুলি করে যাব। ব্যাপারটা ভালো ছিল যে একটুকে বললেন না যে ঈদের ঈদের কথাটা, চাঁদ রাতে যেমন চাঁদ, আজকে চাঁদ রাত কিনা কালকে ঈদ কিনা, ব্যাপারটা এরকমই যে কালকে নির্বাচন হবে কি হবে আসলে ঈদ। তাছাড়া ইভেন তো আমি যেটা দেখেছি যে আপনাদের উৎসব মুখর তো ছিলই, একদম টোটালি ডিফারেন্ট ছিল। নাসিম ভাই এসেছিলেন, তুষার ভাই এসেছিলেন, তারাও বলেছিলেন যে পুরাই ডিফারেন্ট জিনিসটা হচ্ছে, ডিফারেন্ট ভাবে যে আলাদা আলাদা কোনো প্যানেল হচ্ছে না, স্টল হচ্ছে না, সব এক জায়গায় মিলিত হয়ে মানে উৎসব মুখর ভাবে। আর ইভেন আপনাদের পোশাকও অনেকটা কিন্তু উৎসব মুখর টাইপের ছিল। আমার কাছে প্রথমে মনে হচ্ছে ফাল্গুন ফাল্গুন একটা ফিল পাচ্ছি যে সব ইয়েলো পরা, মানে সব হচ্ছে কি আর্টিস্টদের সাথে তো আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট যাদের সাথে দেখা হয় না, কিন্তু ওই ভোটের দিন কিন্তু প্রচুর সিনিয়র আর্টিস্ট যারা এখন হয়তো বাসা থেকে বেরই হন না, হয়তো লাঠিতে ভর দিয়ে হাঁটেন, ওই আর্টিস্টগুলিকেও আমরা দেখতে পেয়েছি। আমরা সবাই দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, বা অনেককে আমরা গাড়ি থেকে হাত ধরে ধরে নামিয়ে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে। তারাও যে আসছে এইটা কিন্তু এক ধরনের ভালোবাসা থেকেই আসা, এমন না যে সে না আসলে তাকে কোনো ফাইন করা হতো যে আপনি এলেন না কেন, আপনাকে 10 টাকা ফাইন করা হয়েছে। তারা কিন্তু মনের আনন্দে ভোটটা দিতে আসছে, মানে সবাই চায় এই উৎসবটা হোক, শিল্পীদের জন্য কেউ কেউ কাজ করুক, এই আগ্রহটা মানুষ যারা কমিয়ে দিতে চায় তারা বোকা। ঠিক, নির্বাচনে জটিলতা থেকে বের হয়ে আসি, কাজ থেকে বের হই, একটু জানতে চাই অবসর সময় কি করেন? অবসর সময় অবসর কাটাই, খুবই মজা মজা উত্তর পাচ্ছি কিন্তু। আর অবসর সময়ে হচ্ছে আমি একটু প্রকৃতিপ্রেমী, যে কারণে গাছগাছালির একটু পরিচর্যা করি, গাছ লাগাই, কোনো গাছের ডাল কাটি, মরা পাতাগুলো তুলে ফেলি। আর হচ্ছে আমার ডগি খুবই প্রিয় জিনিস, দুইটা ডগি ঘরের ভিতরে আছে, পিকি বুসি, ওদের নিয়ে অনেক সময় কাটে। আর বাইরে আছে পাঁচটা টি, কফি, মিল্কি, ব্রাউনি, এরকম পাঁচজন আছে, ওদের নিয়েও অনেক সময় কেটে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে এত জ্যাম পেয়ে তারপর আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দর্শক এবং ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শক আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের মাঝে থাকতে পারি, আপনাদের অভিনয়ের মাধ্যমে আনন্দ দান করে যেতে পারি, দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অসহ্য করার জন্য এত। আল্লাহ কি বলছেন। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে, দেখা হয়ে যাবে কালকে নতুন কোনো প্রিয় মুখের সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এশিয়ানের সাথে থাকুন, শুভ সকাল।